What happened? না, বিষয় তেমন কিছু না। তখন তো এয়ারপোর্টে আমারে চিনতেই পারলা না। তাই তোমার একটু সিনানোর দরকার। একটা গান শুনবো। গান শুনবেন? তার জন্য গাড়ি থামাতে হবে নাকি? হয় হয়, প্রয়োজনে অনেক কিছু করতে হয়। এই যে দেখো, এইটা হলো গিয়া কানে কানে গান শোনার যন্ত্র। কানে কানে গান শুনুন। অসুবিধা কোথায়? অসুবিধা কিছু নাই। তা সুবিধা হলো এই যে এতদিন একলা ছিলাম তো, তাই কানে কানে গান শুনছি। এখন তুমি আসছো, তাই তোমার নিয়ে গানটা শুনতে চাই। শুনুন শুনুন, প্লিজ হিন্দি গান ছাড়বেন না। যদি কোনো বাংলা গান থাকে তবে শুনান। আরে না না, হিন্দি গান না, বাংলা গান, একেবারে খাঁটি বাংলা গানই শুনামু। ওই এটা লাগা তো। ও সামরে তোমার সোনে, সামরে তোমার সোনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, ওইনি ঘুরবো রে আজ পাতা কেলবো রে শাম, আজ পাতা কেলবো রে শাম, তোমার সোনে সামরে তোমার সোনে, ওইনি ঘুরবো রে আজ পাতা কেলবো রে শাম, আজ পাতা কেলবো রে শাম। আজ পাতা কেলবো রে শাম, আজ পাতা কেলবো রে শাম, তোমার সোনে সামনে তোমার সোনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, ওইনি ঘুরবো রে
আজ পাতা খেলবো রে শাম, আজ পাতা খেলবো রে শাম। কত বড় হয়ে গেছে, বাইজা থাকো বাইজা থাকো বাইজা থাকো, থাক থাক বা থাক। দেখছো কত বড় হয়ে গেছে আমগো মামনি? বড় হইব না আমাকে, আব্দুল তো কত বড় হইছে। হ্যাঁ চাচা, আপনারও কিন্তু অনেক বুড়িয়ে গেছেন। হরে মা, সময় বড় নিষ্ঠুর, সময় থেমে থাকে না, চলে যায়। তা মা, এবার তোমার যাইবার দিব না। চাচি, আমাকে তো যেতেই হবে, অনেক কাজ রেখে এসেছি। তাছাড়া তাছাড়া এবার তো আমিও তোমার লগে লন্ডনে যাবো। কি নিবা না আমারে? আরে পাগল, তোরে না নিয়ে পিয়া মা যাইতে পারবো? হইছে হইছে, বহুত হইছে। চল মা, এবারে হাত মুখ ধুয়ে তারটা খাই লইবা, ভিতরে চল। চল, আই এম সো হাঙ্গ্রি। আচ্ছা আলে আসুন দেন মাল সামান আমার। জি জি, আচ্ছা ও সামরে তো মারসনে, সামরে তো মারসনে, একেলা পায়া সিরে শাম, একেলা পায়া সিরে শাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো। মঞ্জু, ওইটা আব্দুল মাহফুজ জানা? হ্যাঁ তাই তো দেখি। ডাক দে তো। আরে কেন, আরে আমার কি দরকার পড়লো? আরে আসে আসে, ও হইল গিয়া হন সোনার খুনি। ওই ভাদাইন মা আব্দুল্লাহ হইল সোনার খুনি? হয়তো কয়লার খুনি চাই ও খারাপ। আরে না না না, কাইল ওর স্বাস্থ্য বোন লন্ডন থানাইছে, শুনছি পিয়া না কি জানি নাম, ওই মায়ের লগে ওর বিয়া। বস কি, আমিও তো শুনছি। হ্যাঁ ওর বোন পিয়া না কি বলে বিলাতি পাসপোর্ট আলা মাইয়া। তাহলে ডাক দে। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি ডাক দি। হ্যাঁ ডাক দে। ও আব্দুল্লাহ, ও আব্দুল মাহফুজ, ওই শোন শোন শোন, কিরে খবর? কিরে খবর বলা, ডাক পারলি কেন? এটা কহ, তোর নাকি বিলাতি বনাইছে? হ তা কিছে? শুনলাম তোর নাকি বিয়া। এটা শুনো না, কি আছে? এটা তো ছোট বেলা থেকে ঠিক হয়ে রয়েছে। তুইও লন্ডনে চলে যাবি নাকি? হ যামু আবার আসমু, যামু আবার আসমু, এর মানে কি? মানে খুব সোজা, লন্ডনে যাব পিয়ারে বিয়ে করে, আমার একটা লাল পাসপোর্ট হবে। লাল পাসপোর্টে মানে বুঝস? ও তোরা আবার লাল পাসপোর্টে মানে কেমনে বুঝবি? তোদের বাড়ির লোকজন তো নতুন লন্ডনে। লাল পাসপোর্টে মানে হইল লন্ডনের স্থায়ী বাসিন্দা, ভোটার ভোটার। যার এই পাসপোর্ট থাকবো তার জীবনের দায় দায়িত্ব, থাকুন খাওন, চাকরি বাকরি, লেখাপড়া সব এই দেশের সরকারে দেখবো। তাহলে তো মেলা টেকা। আরে টেকা না টেকা না, পাউন্ড পাউন্ড, খালি পাউন্ড পাউন্ড, ডলার, ইউরো। ইউরো এর মানে কি? আরে ইউরো বুঝলি না, ইউরো হইতেছে গিয়া লন্ডনের নতুন টেকা। এই টাকা ইউরোপের সব দেশে চলে। তুই এই টাকা রাখি আবার আসতে চাস কেন? আসমু মানে একেবারে না, মাঝে মাঝে আসমু, যখন আসমু তখন আমি একটা ছবি বানাবো, সে ছবির নায়ক, পরিচালক, প্রযোজক সব আমি নিজেই হব। দোস্ত আমার একটা পার্ট দিবি না? দেব দেব, তোদের সবাইকে দেব। আরে গানের একটা সিন করবো না সুরমা নদীর পারে?
তোর এই ছবির নায়িকা হইব কে? নায়িকা 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 থাকবো পিয়া। জানো তোমাকে না দেখলে আমার জীবনটা পূর্ণ হতো না, অর্থহীন মনে হতো। এ কথা বলছো কেন পিয়া? আমার প্রিয় দেশ এই বাংলাদেশ, আর তুমি আমার বাংলাদেশ, তাই তো তোমাকে এত ভালোবাসি। পিয়া তুমি আমার পাপিয়া, তুমি আমার বিশ্ব, তুমি আমার পৃথিবীর তাবৎ সুখের সাকিন। তুমি আমার ভালোবাসার ঠিকানা, তুমি আমার ভালোবাসার আজন্ম পাওয়া। পিয়া চলো। পিয়া ভালোবাসার কথা বলে তুমি চলে যাচ্ছ কেন পিয়া? পিয়া যেও না, শোনো পিয়া, পিয়া শোনো। পিয়া শোনো, যেও না পিয়া, পিয়া যেও না, শোনো। কিরে কারে ডাকো? না কারো না। আচ্ছা আমি যাই। আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে সাম, ও সামরে তো মার সনে, সামরে তো মার সনে, একেলা পায়াছি রে সাম, একেলা পায়াছি রে সাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে সাম, আজ পাশা খেলবো রে। লও। কমা, তোমার লাগে কি রঙের শাড়ি আনুন? শাড়ি? শাড়ি কেন চাচা? বাংলাদেশের মায়া শাড়ি পরব না? পরার মতো অনেক শাড়ি তো আমার আছে। গত ঈদে নানু আমার জন্য 5টা শাড়ি পাঠিয়েছিল, সেগুলিই তো এখনো পরা হয়নি। ভেবেছি এবার সেই শাড়িগুলো পরে পুরো গ্রামটা ঘুরে বেড়াবো। বেড়াইবা ভালো কথা, কিন্তু আমাদের কি তোমার শাড়ি দেওয়া উচিত না? উচিত কেন চাচি? বারে বিয়ে হলে শ্বশুর বাড়ি থেকে শাড়ি দেওয়া হবে না? তুমি তুমি মুন্নি না? কোথা থেকে এলে? বসো বসো। বাসা থেকে এলাম। পিয়াপু তুমি যে আমাকে এত তাড়াতাড়ি চিনতে পারবে ভাবতেও পারিনি। একাই এসেছো নাকি সঙ্গে কেউ? আচ্ছা বিয়ে, শ্বশুর বাড়ি, শাড়ি, এসব কি বলছো? এতগুলো প্রশ্নের উত্তর তো একবারে দেয়া যাবে না, ধীরে ধীরে শুনতে হবে। প্রথমত আমি এসেছি ঝলক ভাইয়ের সাথে। ঝলক? আর দ্বিতীয়ত রাখো তোমার দ্বিতীয় ঝলক কোথায়? ঝলক ঝলক সেই তুমি?
শেষ পর্যন্ত তাহলে এলে? হ্যাঁ এলাম, বলেছিলাম না মনে নেই বুঝি। কি মন কি বলে? মন তো কত কথা বলে। কিন্তু আমি যে শুনলাম মন সবকিছু বাদ দিয়ে এক জায়গায় স্থির হয়ে গেছে। তুমি কি সেই জায়গার সন্ধান পেয়েছো? আমি না পেলেও তুমি যে পেয়েছো তা তো বুঝতেই পারছি। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ঝলক। না বোঝার তো কোনো কারণ নেই। ওই তো মুন্নি, মুন্নিকে জিজ্ঞেস করো। মুন্নি? হ্যাঁ প্রিয়াপু, আমরা তো তোমার আর মাহফুজ ভাইয়ের বিয়ের দাওয়াতে এলাম। কিন্তু আমি তো কিছুই। আচ্ছা ঝলক, তুমি আমার চিঠি পাওনি যে চিঠিতে আমি আমার আসার তারিখ পর্যন্ত দিয়েছিলাম? কই, না তো। হ্যাঁ তাই হবে, তা না হলে তুমি অ্যাটলিস্ট এয়ারপোর্টে থাকতে। আমার তখনই সন্দেহ হয়েছিল, রাগও হয়েছিলাম তোমার ওপর। এখন রাগ কমেছে? না রাগ কমেনি, আরো বেড়েছে। কেন? আরে আমার বিয়ে আমি জানি না, সবাই জানে। কথা যেমনই হোক, এইটাই আসল কথা, এইটাই সত্য কথা। আগামীকাল তোমার সাথে আমার বিয়া, মানে শুভ বিবাহ। আমি তো বুঝতে পারছি না আমার মতামত ছাড়া বিয়ে হয় কি করে। কেন বিয়া কি করে হয় জানো? না না জেনে থাকলে জানবে, দেখবে, শিখবে। জানা, দেখা, শেখার কোনো ইচ্ছেই আমার নেই। তোমার না থাকলেও আমার আছে। আমি জানতে চাই কি করে বিয়ে হয়, আমি দেখতে চাই বউ দেখতে কেমন লাগে, আমি শিখতে চাই বিয়ের পরে সংসার কি করে করতে হয়। আমি চাই না। চাও না? না চাও না তো আমি চাই। আর না চাওয়ারে কি করে পাইতে হয় তা আমি জানি। তুমি কি আমাকে জোর করে বিয়ে করবে? যদি মনে করে তাকে জোর করে তাহলে তাই। আসল কথা হইল আগামীকাল বিয়া, তোমার আমার, আমার তোমার। এখন যাও, গিয়া তৈরি হও। আমি পাড়ার মেয়েদের বলেছি তারা এসে তোমার গায়ে হলুদ দেবে, কোন রকম অবাধ্যতা আমার একেবারে সহ্য হয় না। যাও। কি হলো, দাঁড়ায় থাকলে যে? ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাই। শোনো আমি বাজারে যাইতেছি, তোমার লাইগা কি কি আনবো বলে দাও। না থাক, তোমার বলতে হবে না, এখন থেকে তুমি আমার পছন্দের জিনিস করবা। করবা না? অবশ্যই করবা। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বউ হয়ে থাকবা।
ভাইয়া আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিলেই চলবে, বাসে করে আমি চলে যেতে পারবো। একটা দিনেরই তো ব্যাপার, কালি বিয়া, তুমি যাই বাচ্চাও না যা, কালোর পরীক্ষা, তাছাড়া আমি তো আনতেই চাইনি, শুধু পিয়াকে দেখবে বলেই নিয়ে এসেছি। ঠিক আছে বাবা চলো, তুমি কিন্তু যাইও না, ওরে বাসে উঠাই দিয়ে আবার চলে এসো। চলো আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ চলো। সে কি মা, তোমার না কাল বিয়া, তুমি কই যাবে? চাচা আমি ভেবেছিলাম এবার দেশে এসে গ্রামটা ঘুরে ঘুরে দেখব, কিন্তু আসতে না আসতেই তো বিয়ের আয়োজন, বিয়ের পরে তো আর গ্রামটা এভাবে ঘুরে দেখা হবে না। তাছাড়া আমাকে দু একদিনের মধ্যেই লন্ডনে ফিরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাইতে যখন চাই যাক না, ঝলক তো সাথে আছেই, যাও মা। যাই চাচা। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু দেরি করো না কিন্তু। হ্যাঁ যা মা। আসি সাউন্ড। তোমরা দুজন একটু দাঁড়াও তো, তোমাদের একটা ছবি তুলি। ছবি? ছবি কেন? তোমাদের কাছে জন্মভূমিটা যেমন সুন্দর লাগছে, আমার কাছে তেমনি তোমাদের দুজনের ছবিটা খুবই সুন্দর লাগবে। হুম, একদম নড়বে না, হাসো তো একটু। পারফেক্ট। প্রিয়া, তোমাকে লন্ডনের দেখার চাইতে এখন খুব বেশি সুন্দর লাগছে। সুন্দর লাগাটা কি স্থানে স্থানে পরিবর্তন হয় নাকি? হ্যাঁ হয়, মনে করে দেখো। দেখবো। হ্যাঁ কিন্তু কি করে? চোখ বুঝে। চোখ বুঝে, ঠিক আছে। দেখতে পাচ্ছ? কিছুই তো দেখতে পাচ্ছি না। মনে করো ওই যে হিথ্রো এয়ারপোর্ট।
পিয়া তুমি কি এখনই বাইরে হবে? হুম কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি আগে বের হও। আপনার সারপ্রাইজটা আজ নিতে পারছি না। আমার এক কাজিন এসেছে বাংলাদেশ থেকে, ওকে একটু লন্ডন শহরটা ঘুরে দেখাবো। হাসান ভাই আমার রিপোর্টটা কিন্তু দিয়ে দেন। বাই। আর বলো না, ভিসা পেতে আমাকে অনেক কাঠকে পুরাতে হয়েছে, তবে আমি জানতাম আমি ভিসা পাবোই। তো চলে এলাম, তোমাদেরকে দেখা হয়ে গেল। তুমি অনেক বদলে গিয়েছো। দেশে সবাই কেমন আছে? হ্যাঁ ভালোই আছে। আচ্ছা নানু কেমন আছে? আসলে নানু শরীরটা ভালো নেই। কেন? মনে হয় বেশি দিন বাঁচবে না। একটা ব্যাপার কি জানো, যখনই আমি নানুর পাশে যাই খালি তোমার কথা বলে, তুমি কি করতে, তুমি কি খেতে পছন্দ করতে, আমার সারাটা বুক জুড়ে যেন খালি তুমি। কি খাবে বলো, বাংলাদেশি ফুড নাকি ইন্ডিয়ান না ম্যাক্স?
তোমার জন্য একটা সুন্দর কাপড় আনছি। কি ব্যাপার, তোমরা তো চুপচাপ কেন? আরে কথা কেন কেন? আরে কি হয়েছে, পিয়ারা ডাকো, দেখুক শাড়িগুলো নেওয়ার পছন্দ হয় কিনা। পিয়া নাই। নাই নাই মানে কি? পিয়া, ও পিয়া, ওই যে দুপুর বেলায় সেই যে মুনিরে বাসে উঠাই দিবার লেগে ঝলকের লগে গেল, অহন্তরি ফিরে নাই। কও কি? সিলেটে জলজ্ঞ বাইতে এই রাত করে টাউনে যাবি কেমনি? যেমনে হোক যাইতে তো হইবই। এই আব্দুল মাহফুজ, আবার ডাক দাও কেন? মেইন রোড দিয়ে না গিয়া ফলিমুদ্দিন চৌধুরী ভটভটি লইয়া নদী পথে যাইছে। আচ্ছা পিয়া, এভাবে পালিয়ে আসাটা কি ঠিক হলো? এর কোনো অল্টারনেট নেই, এছাড়া আমি আর কি করতে পারতাম? মুন্নি বাড়ি গিয়ে কি বলবে? মুন্নি কিছুই বলবে না, ও বলবে সে কিছু জানে না। মানে? মানে মুন্নি বলবে আমি আর তুমি ওকে বাসে তুলে আমরা গ্রামে ফিরে এসেছি, তারপর সে আর কিছুই জানে না। মাহফুজরা রাতে তোমাকে আমাকে না পেয়ে আমাদের বাসায় খুঁজবে, তারপর তারপর কি হবে একবার ভেবে দেখেছো? কি আর হবে? আচ্ছা তুমি কিছু ভাবতে পারো না? পারি, অনেক কিছুই ভাবতে চাই, পেতে চাই। কি? তোমাকে। আমাকে? হ্যাঁ তোমাকে। আরে হাসছো কেন, আমি কি কিছু ভুল বললাম? আমার কি মনে হয় জানো, আমাকে কেউ চায় না, চায় আমার লাল পাসপোর্টকে। শুনুন আব্দুল সাহেব। স্যার আব্দুল সাহেব না, আব্দুল মাহফুজ সাহেব। আব্দুল মাহফুজ সাহেব জি বসুন। আপনি খামাখাই টেনশন করছেন, কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ফোর্স নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ শুনুন, এই এই যে আমার কার্ড, কোনো নতুন ইনফরমেশন থাকলে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবো। বুঝলে? এই যে এটার মধ্যে কতগুলো ঠিকানা আছে। গুড সাহেব, জাম করে হোক আমার পিয়ারে পাইতেই হবে। শুনুন আব্দুল মাহফুজ সাহেব, কোনো চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি, আমি সবগুলো চেকপোস্ট সিল করে দিচ্ছি, আর এক্ষুনি আমি ফোর্স নিয়ে বেরোচ্ছি। সেন্ট্রি গাড়ি বের করতে বলো, আমি এক্ষুনি পেট্রোলে বেরো। থ্যাংক ইউ। কিরে দোস্ত, কি কইলো? ওজি সাহেব কি কয়ে গেল ক? ওরা এক্ষুনি বাইরে গো। চল আমরা যাই। না না, যাবি না? না যাব না,
তবে যাব। যাব না আবার যাব তার মানে কি দোস্ত? সব কথার মানে খুঁজিস না। পুলিশ খুঁজবে পুলিশের মতো, আর আমি খুঁজব আমার মতো। ওট গাড়িতে দোস্ত, আমার মনে হয় তো লাল পাসপোর্টটা হারাই গেল, আর পাবি না। এত সহজে পিআরএমে হারাইতে দিব না। ও আমার রাধা, আর আমি ওর শ্যাম। ওট গাড়িতে চল চল। ওই বাজা কেছে? আজ পাশা কেল গোরে সাম, আজ পাশা কেল গোরে সাম। অপেক্ষা কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি ঝলক সাহেবের বাড়ি? জি। আমি যদি ভুল না করে থাকি আপনি মুন্নি? অবশ্যই। ঝলক সাহেব কি বাড়ি আছেন? ভাইয়া তো বাসায় নেই, গ্রামের বাড়ি গেছেন দাওয়াতে। কেন? আমাদের কাছে খবর আছে উনি বাড়িতেই আছেন। উনি তো বাসায় নেই। আমরা কি বাড়িটা সার্চ করতে পারি? ওকে, দেখতে পারেন। হ্যালো, জি মাহফুজ সাহেব বলছি। জি হ্যাঁ, ও ওসি সাহেব। হ্যাঁ কি, জি মুন্নি? হ্যাঁ হ্যাঁ, মুন্নি ঝলকের বোন। জি কি বলে? মুন্নি বলছেন উনি ঝলক আর পিয়াকে আপনাদের বাড়িতে চলে যেতে দেখেছেন। আরে না না, মুন্নি মিথ্যা কথা বলতেছে। ওসি সাহেব আপনি মুন্নি রে দেন, আমি কথা কইতেছি। মাহফুজ সাহেব কথা বলবেন। হ্যালো মাহফুজ ভাই, সালাম আলাইকুম। আর সালাম দেয়া লাগবে না, সালাম দিয়ে আমার মন গলাইতে পারবা না। এখন ভালো ভালো কয়ে ফেলাও, ঝলক পেয়ারা নিয়ে কই গেছে? কেন, ওরা পালাবে কেন? ওরা কি প্রেমিক প্রেমিকা যে বাবা মার অমতে বিয়ের জন্য পালিয়ে যাবে? আমি অত সব আধ্যাত্মিক কথা বুঝি না, আমি বুঝি পিয়াকে। হ্যাঁ পিয়াকে, শুধু পিয়া আপুকে কেন, আর কাউকে? এই যেমন ধরুন আমাকে। হ্যাঁ আপনাকে আমার খুব ভালো লাগে, কিন্তু কি করব বলুন, আপনি তো আবার আমাকে চান না। অবশ্য চাইলেও একটু অসুবিধা আছে, আমার বাবা মার মত পাবো না, সেক্ষেত্রে আমাদেরও পালাতে হবে। ওই ফাজলি মিকরার জায়গা বানো না, ফাজলের ফাজিল দাও, ওসি সাহেব দাও। নিন। শুনেন ওসি সাহেব, আমার মনে হয় ওরা ওদের নানা বাড়ি মানে মুন্নির দাদার বাড়ি গেছে, বুঝছেন? হ্যাঁ মুন্নিকে নিয়ে যান। জি, ও যেতে বাধ্য, আপনি যান, আমি আসতেছি। জি রাখি। শুনলেন তো, কোনো উপায় নেই, ওরা কেস করেছে, পিয়াকে যে করেই হোক আমাদের খুঁজে বের করতেই হবে। আরে থাম, অত তো হাসির কি হইল? ওসি সাহেব মুন্নিরে নিয়া তার দাদার বাড়ি রওনা হয়েছে, আমার বিশ্বাস ওরা ওখানে যাবে। যদি না যায় তাইলে? না গেলেও যাবে, যাইতে তাদের হবেই, আমার মন কইতাছে তারা সেখানে যাবে। আর জানোস তো আমার মন যা কয় তা সত্য হয়। তাইলে এতদিন হয় নাই কেন? এত কথা দরকার নাই, চল। ওই কেসল বাজা। নানু, নানু।
তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে নানু? আমি তো তোমার কাছে ফিরে এসেছি। ওরা কেউ তোমার কথা বলেনি নানু। পিয়া, আমি দুঃখিত, আমাকে তুমি ক্ষমা করো। আমি কোনোদিনও তোমাদের ক্ষমা করব না। হ্যান্ডস আপ। আপনাদেরকে গ্রেফতার করা হচ্ছে। কেন? আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ আপনার বিরুদ্ধে, অভিযোগ ঝলক সাহেবের বিরুদ্ধে, কারণ তিনি আপনাকে কিডন্যাপ করেছে। ছি ছি, আপনারা এতটা লো মাইন্ডেড, আপনারা ভাবলেন কি করে? আই এম সরি, কিছু করার নেই। আপনারই চাচাতো ভাই থানায় কেস করেছে, সুতরাং বুঝতেই পারছেন এ মিথ্যে। তাছাড়া ওরাই তো ওকে জোর করে বিয়ে দিতে যাচ্ছিল। ভালো মন্দ বুঝার বয়স আমার হয়েছে, আমার মতের বিরুদ্ধে কেউ আমাকে বিয়ে দিতে পারে না। মিস পিয়া, আপনার কথা মানছি, কিন্তু আপনাদেরকে কোর্ট পর্যন্ত যেতে হবে। কোর্টে যেতে হবে কেন? ঠিক আছে, আপনারা যদি চান তাহলে আমার বয়সের সার্টিফিকেট আমি দেখাতে পারি, আমার সঙ্গে আমার লাল পাসপোর্ট আছে। আমার দেখার কোনো দরকার নেই, কারণ আমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না। বিচারের মালিক আমি নই, কোর্ট। চলুন। কবির, ক সামনে আয়। বল, বাড়ির যা, বাবারে খবর দে, ক যে ঝলক আর পেয়ারে পাওয়া গেছে। তুই যাবি না? তুই যা, আমি একটু হয়ে আসি। মঞ্জুর, চল চল। আমি কি করে আনবো? অগর সঙ্গে তো আমার দেখাই হয় নাই। তার মানে কবির এটা কইলো পিয়ারে পাওয়া গেছে? পাওয়া গেছে সত্যি। তাহলে সঙ্গে লয়ে এলি না কেন? অগর সঙ্গে আমার দেখাই হয় নাই। পুলিশ ঝলক আর পিয়ারে পিয়ার নানা বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর আমি ওখানে গিয়ে পৌঁছাই, পরে মোবাইলে কথা হয়। আজকা ওগরে জেল হাজতে থাকতে হবো। কস কি জেল হাজতে থাকবো? আমগো বাড়ির বউ। আরে বউ না, বউ না, ও তো এখনো বউ হয় নাই, ও হলো গিয়ে আমগো বাড়ি মাইয়া। ওই হইলো একই কথা, বউ আর মাইয়া। তো জেল হাজতে কেন? পুলিশ অ্যারেস্ট করে রাখবো কই বলো? পুলিশ? পুলিশ কেন? আহ মা, তোমারে বলছি না, ঝলকের নামে আমি একটা পুলিশে ডায়েরি করছিলাম। যাই কস তুই, কামটা ঠিক হয় নাই, হাজার হইলে পিয়া এই বাড়ির মাইয়া। তার উপরে এই বাড়ির বউ হইতে যাইতেছে। কোনো অসুবিধা নাই, ওরা যে ভুল করছে একদিন জেল হাজতে থাইকা তার প্রায়শ্চিত্ত করুক। কাল সকালে গিয়া আমি পিয়ারে নিয়ে আসবো, তারপর পিয়া হইব এই বাড়ির বউ। Thank you.
তুই জেলখানায় কি করছিস? ফিরে এসো রিয়া, আমি তোমার জন্য অপেক্ষা করছি। পিয়া, মন খারাপ করো না, কাল সকালেই কোর্ট, আর কোর্টে হাজির হলেই রিলিজ করে দেব। সরি জলব স্যার, হাজতে এভাবে কথা বলার নিয়ম নেই। যান। সরি ম্যাডাম। বুঝলা খোকার মা, কালকে রাত্রি থেকে মনটা খুব খারাপ লাগতেছিল। এই বংশে কেউ কোনোদিন থানা পুলিশ জেল হাজত দেখে নাই, কোনোদিন দরকারও পড়ে নাই। আজকে একটা সামান্য ব্যাপারে থানা পুলিশ জেল হাজত। আপনি তো চিন্তা করেন না তো, দেখেন খোকা অক্ষণি অগরে ছুটা লই আইব। আর আমার মনে কয় এইটা ভুলে যাওনি ভালা। চমৎকার কথা বলছো, খুবই চমৎকার। ভুলে যাওনি ভালো, খারাপ জিনিস খারাপ কথা যত ভোলা যায় তত মঙ্গল। ওই তো চলে আসছে ওরা। আচ্ছা তো সত্যি আইতেছে। মারে আমার মা ফিরে আইছে, আসো মা। চাচি, চাচা, আমি আপনাদের শেষ সালাম করতে এলাম। আমি লন্ডনে ফিরে যাচ্ছি। কস কি রে মা, ফিরে যাবি কেন? হ মা, পিয়া লন্ডনে ফিরে যাইতেছে। কেন রে মা, ফিরে যাবি কেন? তুই আমাকে খোকারে পছন্দ না করলেও ঝলকরেতে পছন্দ করস, ওরে বিয়ে কর। চাচি, আমি বিয়ে করার জন্য বাংলাদেশে আসিনি, আমি এসেছিলাম এ দেশটাকে দেখতে, তোমাদের ভালোবাসা পেতে, হয়তো কিছু দিতেও। আমরা কি তোমাকে সেই ভালোবাসা দেইনি? সেটাই তো আমার কষ্ট। তোমরা সবাই মিলে আমাকে যে ভালোবাসা দিয়েছো
যা আমি সহ্য করতে পারছি না। শুনেছি বাংলাদেশে মানুষের ভালোবাসার অনেক নাম, অনেক পরিচয়, বাবা মা, ভাই বোন, চাচা চাচি, স্বামী স্ত্রী, কিন্তু একই ভালোবাসা কি সবার কাছে পাওয়া যায়? এইসব কি বলিস রে মা? মাহফুজ ভাই আর ঝলক একই রকম ভালোবাসে আমাকে, শুধু দুজনের প্রকাশভঙ্গি দুরকম, কিন্তু আমি কি একই রকম ভালোবাসা দুজনকে দিতে পারি? আমি বুঝতে পারি নাই পিয়া, লেখাপড়া বেশি করি নাই তো তাই বুঝো কম। তবে এখন একটা জিনিস বুঝতে পারছি, মানুষের জীবনে সঙ্গী তারই করতে হয় যে তোমারে ভালোবাসে। তুমি যারে ভালোবাসো তারে আপন করে পাওয়ার দরকার নাই। দেখছো খোকার মা, তোর পোলার মাথায় তো অনেক বুদ্ধি, এতদিন এই বুদ্ধি কই আসিল রে গাধা, কই আসিল? আমি অনেক দেশ দেখেছি, দেখেছি অনেক জনপদের অনেক মানুষ, পেয়েছি অনেক মানুষের ভালোবাসা, পেয়েছি ব্রিটিশ লাল পাসপোর্ট। দুঃখ শুধু একটাই রয়ে গেল, বাংলাদেশে পাসপোর্টটা পেলাম না, পেলাম না তোমাদের উষ্ণ ভালোবাসার লাল পাসপোর্ট। পিয়া, আমি কখনো তোমাদের ভুলবো না।